কেউ বসেছেন হুইলচেয়ারে, আবার কেউ স্ট্রেচারের চাকা ঘোরাচ্ছেন। নানা কারণে পঙ্গুত্ব বা শারীরিক অসারতার শিকার মানুষের চিকিৎসার প্রধান ভরসা সাভারের সিআরপি। 1979 সালে ব্রিটিশ নাগরিক ভ্যালেরি টেইলর গরিব রোগীদের বিনামূল্যে সেবা দিতে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। এখন এটি দেশের প্রতিবন্ধীদের সবচেয়ে বড় হাসপাতাল। উঠতে পারতাম না, বসতে পারতাম না, কিছু করতে পারতাম না। এখন আমি হুইলচেয়ারে নিজে উঠতে পারি, নিজে বসতে পারি। রিসেন্টলি আমরা গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপিটা আমরা শুরু করেছি, ওমেন্স হেলথ এন্ড ফিজিওথেরাপি। একসময় ফিজিওথেরাপির মাধ্যমে হাসপাতাল শুরু হলেও এখন সব ধরনের পক্ষাঘাত চিকিৎসা ও সার্জারি চালু আছে। 150 শয্যার এই হাসপাতালে হাঁটতে না পারা শিশুদের জন্য চালু হয়েছে আলাদা বিভাগ। বিনামূল্যে চিকিৎসা সেবার বদলে এখন ন্যূনতম খরচ রাখা হয়, তবে গরিব রোগীদের জন্য আছে বিশেষ ছাড়। পাশাপাশি কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর। যদি আমরা খুবই ভালো চিকিৎসা না দেয় আর প্রেশার সোর থেকে লোক মরে যেতে পারেন, তো সেই সুন্দর নার্সিং চিকিৎসা আমরা দেয় এখানে। কীভাবে বাগানে কাজ করতে পারেন, ছাগল পালন করতে পারেন, ছোট দোকান কীভাবে চালাতে পারেন, অনেক কিছু সম্ভব। ঢাকা ও মানিকগঞ্জের পাশাপাশি চট্টগ্রাম, মৌলভীবাজার, রাজশাহী ও বরিশালে সিআরপির চিকিৎসা কেন্দ্র চালু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব বড় শহরে সিআরপি চালুর কথা জানালেন নির্বাহী পরিচালক। পুরাতন যে ডিভিশনগুলো রয়েছে, প্রত্যেক ডিভিশন আমাদের সদর দপ্তরে যদি আমরা একটা সেন্টার করতে পারি, তাহলে কমপক্ষে ওই ডিভিশনের প্রত্যন্ত অঞ্চলের মানুষজন সেখানে আসতে পারবে। চিকিৎসার পাশাপাশি প্রতিবন্ধীদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছে সিআরপি। কেন্দ্রের অফিস সহায়তা সহ বিভিন্ন পদে কাজ করছেন এখানেই চিকিৎসা নেয়া 35 জন কর্মী। সাভারের সিআরপি দেশের পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এর প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর যেভাবে 35 বছর ধরে অচল হয়ে যাওয়া মানুষকে সচল করে তুলছেন, তা সবার জন্যই আজ অনুকরণীয়। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিআরপি, সাভার।